আজ দেখাবো আমি বিয়ের জন্য কি কি গয়না কিনলাম। প্রথমে চলে আসি শ্রীহরি থেকে নেওয়া এই পার্ল সেটটা, যেটা আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল। তোমরা জানিও কেমন হয়েছে। বরাবরই শখ ছিল লাল বেনারসির সাথে এরকম একটা লং পার্ল সেট কিনবো, কিন্তু সমস্যার কারণে আমি সোনার বানিয়ে উঠতে পারিনি। তাই ভাবলাম যে শ্রীহরি থেকে কেননা নিয়ে নেওয়া যাক। এটার দাম নিয়েছিল 3,390 টাকা, যেটা MRP ছিল। আর আফটার ডিসকাউন্ট তোমাদেরকে পরে দেখাবো। তারপরে দেখাই এই কানেরটা, যেটা আমার ভীষণ পছন্দের, আগেও দেখিয়েছি তোমাদেরকে। আর এটার দাম ছিল 900 টাকা। আর এই টিকিটা তো কোনো কথাই হবে না, এটা যদিও আমার পছন্দ না, আমার সাথে যে গেছিল তার পছন্দের, বাট আমার পরে ভালোই লেগেছে আর কি। আর তারপরে এই নথটা, যেটা তো সবাই কিনে থাকে বিয়েতে, আর এটা পরতে গিয়ে তো আমার নাকটা পুরো লাল হয়ে গেছে, আমি পরে দেখাতেই পারলাম না। হাতে তো শাখা পালা পরবই, কিন্তু হাতে যাতে একটু ভরা ভরা লাগে তাই জন্য ইমিটেশনের চুলগুলো কিনেছে, যেটা এক একটা দাম নিয়েছিল 1,990 টাকা করে। এগুলো কিন্তু দেখে বোঝাই যাবে না যে এটা ইমিটেশনের নাকি সোনার। আর টোটাল দেখো বিল হয়েছিল 9,000 সামথিং এর মতন, কিন্তু এটা আমরা আফটার ডিসকাউন্ট পেয়েছি 6,850 টাকা। আজকের জন্য টাটা।